বাজার গুলো না ইলিশ মাছ আর কচু এনেছি। তুমি গেলে কাটাকাটি করো, আমি মাছটা কাটে আনি। কাকা ধরিয়ে নিব, কড়াই বসিয়ে দিব, মাছে লবণ হলুদ মেখে নিব, লবণ দিব, হলুদ দিব, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব, তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেব, আদা জিরে একসঙ্গে বেটে নেব, আদা জিরে বাটা হয়ে গেছে, তুলে নিব, শুকনো মরিচ বেটে নিব, শুকনো
মরিচ মশলা বাটা আছে তখন তুলে নেব। মাছ বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাছ ভাজার তেলে পেঁয়াজ মরিচ কেটে রাখাগুলো দিয়ে দেব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, কেটে রাখা কচুগুলো দিয়ে দেব। লবণ দিব, হলুদ দিব, আদা, জিরা, শুকনো মরিচ বাটাগুলো দিয়ে দিব। সিদ্ধ করার জন্য জল দিব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখন জল দিব। ঝোলগুলো ফুটে গেছে, এখন মাছ দিয়ে দিব। সবজি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ইলিশ মাছ দিয়ে কচু কেমন হয়েছে? খুব ভালো হয়েছে।